हेलो गाइज, वेलकम टू माय चैनल द व्हाइट फेस। व्हाइट फेसे আপনাদের সকলকে স্বাগতম। মালয়েশিয়া সম্পর্কিত এই ভিডিওটি হতে চলেছে ঐতিহাসিক এবং বর্তমান পরিপ্রেক্ষিতে নির্মিত এই ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক। মালয়েশিয়া একটি কৌশলগত সমুদ্রপথে অবস্থিত, যা এটিকে বিশ্ব বাণিজ্য এবং বিভিন্ন সংস্কৃতির কাছে উন্মুক্ত করেছে। সোজাসুজিভাবে মালয়েশিয়া নামটি একটি আধুনিক ধারণা, যা 20 শতকের দ্বিতীয়ার্ধে তৈরি হয়েছিল। মালয়েশিয়া 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজয়া হল এর ফেডারেল সরকারের রাজধানী। দেশটি দক্ষিণ চীন সাগর দ্বারা দুই ভাগে বিভক্ত, একটি ভাগ মালয়েশিয়া উপদ্বীপ এবং আরেকটি পূর্ব মালয়েশিয়া নামে পরিচিত। যাই হোক, সমসাময়িক মালয়েশিয়ার একটি নিজস্ব ইতিহাস আছে। এই এলাকাটির প্রাথমিক ধারণা প্রথম পাওয়া যায় টলেমির জিওগ্রাফি বইতে। এই জিওগ্রাফি বইতেই মালয় উপদ্বীপের প্রথম উল্লেখ পাওয়া যায়, যেখানে ভারত ও চীন থেকে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রাথমিক আঞ্চলিক ইতিহাসের আধিপত্য বিস্তার করেছিল। এর পরবর্তী সময়ে 10শ শতকের প্রথম দিকে মালয় উপদ্বীপে চলে এসেছিল মুসলিম শাসন। তবে মুসলিমরা 1400 শতকের আগে পর্যন্ত তেমন কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে ইসলাম ধর্মের আধিপত্য এখানে যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। এরপর কালের বিবর্তমানে ঔপনিবেশিক শাসন শুরু হওয়ার পরে সমগ্র বিশ্বে মালয় উপদ্বীপও কিন্তু বাদ যায়নি ঔপনিবেশিক শাসন থেকে। ঔপনিবেশিক শাসনকালে ইংরেজ আধিপত্য এই মালয় উপদ্বীপে আধিপত্য বিস্তার করলেও পরবর্তী সময়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনা এই মালয় উপদ্বীপে আধিপত্য কায়েম করে। মিত্রশক্তির কাছে পরাজয়ের পর জাপানি সেনা চলে যাওয়ার পর পুনরায় ব্রিটিশ আধিপত্য এই মালয় উপদ্বীপে স্থানান্তরিত হয়। এরপর ব্রিটিশের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে 31 আগস্ট 1957 সালে এই মালয় উপদ্বীপ স্বাধীনতা প্রাপ্তি ঘটে। মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন টুঙ্কু আব্দুল রহমান। দেশটির জিডিপি 2020 সাল অনুযায়ী $336 বিলিয়ন এবং দেশটির মুদ্রার নাম রিংগিট। মালয়েশিয়া আসিয়ান এবং ওয়াইসির অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য, এছাড়া জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন এবং কমনওয়েলথের সক্রিয় সদস্য হিসেবে মালয়েশিয়ার সবর উপস্থিতি রয়েছে। মালয়েশিয়ার বৈদেশিক নীতি, নিরপেক্ষতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বরাবরই প্রাধান্য দিয়ে থাকে। মালয়েশিয়ার অর্থনীতি প্রকৃতপক্ষে মুক্ত কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক। বর্তমানে মালয়েশিয়া একটি উঠতি শিল্পোন্নত বাজার অর্থনীতি বলে বিবেচিত। সরকার বিভিন্ন মাইক্রো অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশটির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও এই প্রভাব দিন দিন হ্রাস পাচ্ছে। মালয়েশিয়ার অর্থনীতি মূলত মুক্ত বাজার অর্থনীতি এবং চীন, সিঙ্গাপুর ও আমেরিকা দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ।
আমরা একটি ক্যাব ভাড়া করে ঘুরলাম কুয়ালালামপুর শহরটি। দেখতে পেলাম টুইন টাওয়ারের সেই চূড়াটি, কলমের মতন আকৃতি বিশিষ্ট দুটো চূড়া আমাদের সামনে প্রতিভাত হলো। মালিশান, এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।